नमस्कार रायबाड़ी रान्ना चैनले सकल के स्वागत। आज के रेसिपी राबा उपमा। चलो आज के हेल्दी ब्रेकफास्ट बनाई। एटा बनाते आमी एखाने 100 ग्राम सूजी नियेछी, तार साथे सर्षे, कारी पाता, मटर, बादाम, एटा आमार भाजा आछे, गाजर आछे 1.5 चामच बड़ो चामचे, कैप्सिकामो ताई, छोटो एकटा लंका आमी एभाबे केटे नियेछी, छोटो एकटा पेंयाज कुचिए नियेछी आर बड़ो टमेटोर आधखाना एभाबे केटे नियेछी आर अल्प एकटु चाना डाल नियेछी आर एटा धने पाता एटाओ कुचिए नियेछी। एछाड़ा आमार एकटु नून आर एकटु घी देबो। एई दिये आजके रेसिपिटा बानाबो। चलुन ताहले ग्यासे जाई, रेसिपिटा बसाई। प्रथमे एकटा कड़ाई बसिए नियेछी। এই ছোট্ট চামচ দিয়ে আমি এক চামচ ঘি দিলাম। সুজির জিনিস বানাতে গেলে উপমাই বানান বা হালুয়া বানান, জলের মাপটা আমাদের বিরাট, আর সুজিটা আমি কতটা ভাজবো সেটাও কিন্তু একটু দেখবেন ধৈর্য ধরে, কেমন, তা না হলে আমাদের উপমাটা চিপচিপে হয়ে যাবে, দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না। সেজন্য প্রথমেই আমরা সুজিটাকে ভেজে নেব। ঘিয়ে ভাজলে টেস্টটা খুব ভালো হয়। যারা ঘি ভালোবাসেন না তারা সাদা তেলে করবেন। এবারে আমি দিয়ে দিলাম সুজিটা। সুজিটায় আমার কালার খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু যখন সুন্দর একটা স্মেল আসবে সুজি থেকে তখন নামাবো। ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। আমি কিন্তু লো ফ্লেমে মিনিট পাঁচেক এভাবে সুজিটাকে নাড়লাম, একটু ছেড়ে আবার একটু নেড়ে। এবার দেখুন একটা হালকা স্মেল আসছে আমাদের, আর একটু কালারটা চেঞ্জ হয়েছে, খুব সামান্য, কিন্তু কালার যেন ধরে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবারে আমি নামিয়ে নিই। এরকম আমার ভাজাটা হলো। কড়াইটা তো আমাদের গরমই আছে। এবারে আমি সাদা তেল দিচ্ছি। এটাকেও চাইলে ঘি দিয়ে করলে আরও স্বাদ হবে, কিন্তু আমি আর ঘি ইউজ করব না। অল্প একটু তেল দিলাম, বড় চামচে হয়তো এক চামচই দিলাম। তেলটা আমার গরম হয়ে গেল, এবার আমি সর্ষেটা দিয়ে দিই। ছোট চামচের হাফ চামচেরও কম আছে সর্ষে। ফ্লেমটা লো করে দিই আর সর্ষেটা একটু চটক হোক। কারি পাতাটা দিয়ে দিলাম। এর সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি, যে ডালটা একটু ভাজা হোক, আমাদের ভালো লাগবে মুখে। একটু ডালটা কালারটা হালকা চেঞ্জ হোক। গাজরটা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো কিন্তু খুব নরম হবে না, একটু ক্রাঞ্চি আমাদের রাখতে হবে। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এটা ফ্রেশ মটর, এই জন্য এটাকে আর আমি কিছু করলাম না, এভাবেই দিয়ে দিলাম। আর এখনকার মটর কিন্তু খুবই নরম। টমেটোটাও দিয়ে দিচ্ছি। শীতকালে এই জন্য উপমাটা খেতে বেশি টেস্টি হয়, এ সময় আমরা অনেক সবজি পাই আর খুব টাটকা সুস্বাদু। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এটা স্বাদ মতো দেবেন। এবারে আমি এর উপরে নুন দেব, নুনটা স্বাদ মতো দেবেন। ফ্লেম কিন্তু আমার লোতেই আছে। অল্প একটু কাশ্মীরি লাল মিরচি আমি দিচ্ছি, চাইলে না দিলে অসুবিধা নেই, একটু কালার ধরবে বলেই আমি দিচ্ছি। এভাবে একটু রান্না হোক সবজিটা, খুব ছোট ছোট করে অবশ্যই কাটবেন, তাহলে আর বেশিক্ষণ রান্নাটা হোক করতে হবে না। এভাবে একটু ছেড়ে দিই একদম লো ফ্লেমে। এবারে আমি সুজিটা দিয়ে দেব। দেখুন সুজিটা এত সুন্দর ভাজা হয়েছে, ঠিক এভাবেই কিন্তু ভেজে নেবেন। এবারে আমি একটু মিলিয়ে দিই। কোনো মিষ্টি জিনিস এখানে দেবার দরকার নেই, কারণ দেখুন সব জিনিসগুলোই কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি, মটর, পেঁয়াজ, ক্যাপসিকাম। ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো থাকবে। এবারেও একটু নেড়ে নিয়ে এভাবে। জলের কথা বলি, এই কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম, সেই জন্য এই কাপ মেপে আমাকে 3 কাপ জল দিতে হবে।
যা সুজি থাকবে তার থেকে 3 কাপ জল লাগবে 2 কাপ দিলাম আর 1 কাপ দিয়ে দিই এই জলের মাপটাই কিন্তু খুব একটা উপমা বানানোর জন্য একটা ভাইটাল জিনিস এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এখন একটু নুনটা দেখে নেব কেমন আছে অল্প একটু নুন আমি দিয়ে দিই আর কিচ্ছু পড়বে না একটু ফুটে উঠুক দেখুন আমার এটা ফুটে উঠেছে জল দেওয়ার পরে এবারে যে বাদামটা রেখেছিলাম বালিতে ভাজা বাদামটা এটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা লো করে দিই এবারে ঢাকা দিয়ে আমি 1-2 মিনিটের জন্য ছেড়ে দেব মিনিট খানেক আমার হয়ে গেল ঢাকাটা তুলে দিই এবারে দেখুন জলটাও শুকিয়ে গেল শেষে একদম আমি একটু ঘি দিয়ে দিই এটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কেমন সুন্দর আমার উপমাটা তৈরি হলো একদম শেষে আমি খুব সামান্য লেবুর রস দেব খুব সামান্য 2-4 ফোঁটা অবশ্যই গ্যাস বন্ধ করে লেবুর রসটা দেবেন কেমন উপমা আমার তৈরি হয়ে গেল এবারে একটু ধনে পাতা দিয়ে দিই গার্নিশিং এর জন্য ভালো করে মিলিয়ে দিই গরম গরম উপমা পরিবেশন করুন এই শীতে ব্রেকফাস্ট খুবই ভালো হবে তাহলে গরম গরম চা কফির সাথে সার্ভ করুন উপমা ভেজিটেবল উপমা বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্যই খুবই উপকারী ব্রেকফাস্ট শেষে আমি আর একটা কথা বলে শেষ করতে চাই সুজিটা ভালো করে ভাজবেন জলের মাপটা যেন অবশ্যই ঠিক হয় কেমন আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার